মোহাম্মদ ইকবালের উত্তরসূরি নির্বাচিত হলেন রঞ্জিত শীল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 15 নম্বর বোর্ডের চেয়ারম্যান নির্বাচনে জিতলেন তিনি। 7 তৃণমূল কাউন্সিলর এবং 2 সিপিএম কাউন্সিলরকে নিয়ে 15 নম্বর বড়। গার্ডেন রিজ কাণ্ডে তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবাল ওরফে মুন্না শ্রীঘরে, আর 2 জন সিপিএম কাউন্সিলরের মধ্যে বদরুদ্দুজ্জিয়া ভোট দিতে আসেননি। ফলে এদিন বোর্ড চেয়ারম্যানের নির্বাচনের ভোটে তৃণমূলের সংখ্যা দাঁড়ায় 6 আর সিপিএম এর 1। এই পরিস্থিতিতে সিপিএম কাউন্সিলর আমিন আনসারি নিজের নাম প্রস্তাব করেন। নির্বাচনের পর্যবেক্ষক সুশান্ত কুমার ঘোষ জানান, প্রস্তাবক এবং সমর্থক না থাকায় আমিন আনসারি প্রার্থীপদ খারিজ করা হয়। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন রঞ্জিত শীল। কিন্তু রঞ্জিত শীলকে নিয়ে তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গার্ডেন রিজ কাণ্ডের আগের রাতে স্থানীয় একটি ক্লাবে বোমা ফেটে মৃত্যু হয় এই রঞ্জিত শীলেরই ছেলে অভিজিৎ শীলের। অভিযোগ ওঠে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে তার। এই পরিস্থিতিতে এমন একজন নেতাকে কিভাবে বোর্ডের চেয়ারম্যান করার সিদ্ধান্ত নিল তৃণমূল, সেই প্রশ্ন তুলেছে দলেরই একাংশ। মোহাম্মদ ইকবালের মেয়েও দাবি করেছেন তার বাবাকে হরিমোহন ঘোষ কলেজের সামনে ডেকে পাঠিয়েছিলেন এই রঞ্জিত শীলই। তবে এসব সত্ত্বেও নিজেকে দোষী বলে মানতে রাজি নন রঞ্জিত। আমি কোনো ব্যাপারেই জড়িত ছিলাম না, একটা ঘটনা ঘটে গেছিল আমার ফ্যামিলির ব্যাপারে, সেই ব্যাপারে আমি প্রেজেন্টও ছিলাম না, আমি কোনো ইয়েতেও ছিলাম না। আমি শুরু থেকেই তৃণমূল কংগ্রেসটা করতাম এবং দলও আমাকে চেয়েছেন, কাউন্সিলর সবাই চেয়েছেন, তাই আমি চেয়ারম্যান হয়েছি। ইকবালের অনুপস্থিতিতে 15 নম্বর বোর্ডের কাজ সামলাচ্ছিলেন শামসুজ্জামান আনসারি। বন্দর রাজনীতির নয়া সমীকরণে বড় চেয়ারম্যান হওয়ার দৌড়ে নাম উঠেছিল শামসুজ্জামানের পুত্রবধূ রুবিনা নাজের। পাশাপাশি এই দৌড়ে নাম শোনা গিয়েছিল রাজ্যের এক মন্ত্রী ও মেয়র ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর মইনুল হকেরও। যদিও শেষমেশ রঞ্জিত শীলকে বড় চেয়ারম্যান করল তৃণমূল। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।